হঠাৎ দর্শনে এই মুক্তার আলীকে দেখে চমকে উঠতে পারেন যে কেউ। মাস দুয়েকের ব্যবধানে যে পাল্টে গেছে তার অবয়ব, শরীর থেকে মেথ ছড়িয়েছেন 12 কেজির বেশি, পরিবর্তন এনেছেন ক্রিকেটীয় মানসিকতায়ও। দারুণ প্রতিভা সত্ত্বেও হারিয়ে যাওয়া নিয়ে লাল সবুজের ক্রিকেটে আফসোসের গল্প আছে বিস্তর। ক্যারিয়ারের শুরুটা যেভাবে করেছিলেন মুক্তার, তাতে তাকে মাশরাফির উত্তরসূরির তকমা দিয়েছিলেন অনেকেই। নিয়মিত পারফর্মও করছিলেন ঘরোয়া লিগে, তবে তাতে মন গলেনি নির্বাচকদের, সেসব কথা স্মরণ করে ছড়ল আফসোস। আমি যখন ডিপিএল শেষ করি প্রিমিয়ার লিগ আমাদের, তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো লম্বা টাইম ধরে খেলা নেই, 3 মাস ধরে খেলা নেই, তো আমি চিন্তা করলাম যে যদি আমাকে ন্যাশনাল টিমে ঢুকতে হয় বা সামহাও মানে আমাদের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হলে আমাকে চেঞ্জ করতে হবে নিজেকে। তো লাস্ট আমি হচ্ছে লাস্ট 2-3 মাস ধরে ট্রেনিং করেছি, আমি নিজের শরীর থেকে 10-12 কেজি ওজন কমাইছি। আমি তো আমার বেস্ট ক্রিকেটই খেলছি, আমি হচ্ছে যে খুব একটা বেশি ম্যাচ খেলতে পেরেছিলাম না, বাট একটা ম্যাচ খেলেছিলাম, আল্লাহর রহমতে ভালোই খেলেছিলাম। তারপর ন্যাশনাল টিমে ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থাকতে থাকতে তখন ভালোই করতেছিলাম, তো সামহাও আপনার হচ্ছে আমার পারফরমেন্সও ভালো ছিল, বাট হঠাৎ করে কেন হচ্ছে বাদ পড়ে গেলাম এটা এখন পর্যন্ত আমি মানে জানি না। পরবর্তী সময়ে নানা ইস্যুতে মুক্তারের ক্যারিয়ারের এপিটাফ লিখেছিলেন অনেকেই, কিন্তু করোনা পরবর্তী ক্রিকেটে নিজেকে নবরূপে আবিষ্কার এই অলরাউন্ডারের। বঙ্গবন্ধু টি-20 কাপে নজর কাড়া পারফরমেন্সের সুবাদে ডাক পান আবুধাবি টি-10 লিগে, ডিপিএল খেলেছেন রূপগঞ্জের জার্সিতে। এসবই আবারও স্বপ্নবাজ করছে মুক্তারকে, এনসিএল এ পারফর্ম করেই কাটতে চান নির্বাচকদের দৃষ্টি। চেষ্টা এখনো চালাচ্ছে, লাস্ট 2-3 বছর ধরে আমি কন্টিনিউ পারফর্ম করতেছি এবং আল্লাহর মধ্যে ভালো যাচ্ছে, ডিপিএল বলেন, বিপিএল বলেন, ন্যাশনাল লিগ বলেন, তো চেষ্টা চালাচ্ছি দেখি আরেকবার ঢুকতে পারি কিনা ন্যাশনাল টিমে। ন্যাশনাল টিমের দরজা সবার জন্য খোলা, কারোর জন্য যে এমন না যে বন্ধ, চেষ্টা চালাই দেবো যে কোনো সময় সুযোগ আছে। আর এটা এমন না যেমন লং টার্ম, দেখা যায় একটা ন্যাশনাল লিগে যদি আমি ভালো খেলতে পারি আলটিমেট দেখা যাবে নেক্সট সিরিজে হয়তো একটা সুযোগ চলে আসতে পারে। এবারও জাতীয় ক্রিকেট লিগের রাজশাহীর হয়ে খেলবেন মুক্তার, 15ই অক্টোবর এনসিএল শুরুর সম্ভাব্য তারিখ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।